বিভিন্ন দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায়ের সম্মেলন গোঘাটে। ধনিয়াখালী ও গোঘাট ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের বেশ কিছু দাবি নিয়ে বিরামপুর স্কুল মাঠে জড়ো হয়। 29 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরামের ডাকে রানী রাসমণি রোডে যে জমায়েত ডাকা হবে তারই প্রস্তুতি পর্ব হিসেবে ডাকা হয়েছিল এই জমায়েত। ভারত জাকাত মাঝি পারগানা মহলের একজন সক্রিয় সদস্য মঙ্গল হাজদা জানান, গোঘাট 1 নম্বর ব্লকের আদিবাসীদের একত্রিত করার জন্য এদিনের এই কার্যকলাপ। আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে 29 সেপ্টেম্বর 2023 ইউনাইটেড ফোরামের ডাকে যে রানী রাসমণি কলকাতাতে আমাদের জমায়েত ডাকা হয়েছে, তারই আমরা প্রস্তুতি হিসেবে আজকের এই সভাটা করলাম। দ্বিতীয়ত আমাদের ভাদুর অঞ্চলের কমিটি নতুনভাবে গঠন করা হলো। তৃতীয়ত আমাদের যেটা হচ্ছে আদিবাসী একতা মঞ্চে 2023 সমাবেশ, যেটা হচ্ছে আমরা এই গোঘাট 1 নম্বর ব্লক যেটা রয়েছে এই ইউনিটটাকে আমরা তৈরি করার জন্য বা আদিবাসীদের একটা একত্রিত করার জন্য এই কার্যকলাপটা নিয়েছি। আজকে আমাদের এই তিনটে উদ্দেশ্যটাকে নিয়েই আমাদের এই বিরামপুর স্কুল মাঠে আজকে আমরা জড় হয়েছি। এছাড়াও সরকারি সুযোগ সুবিধা নেওয়ার প্রয়াসে কর্মী ও ক্ষত্রিয় মাহাতোরা যে আদিবাসী হওয়ার চেষ্টা করছে তারও কড়া প্রতিবাদ করছে সকল আদিবাসী মহল। পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজ কল্যাণের একজন এক্সিকিউটিভ মেম্বার কিশোর কড়া কি বললেন শুনুন। মূলত হচ্ছে আমাদের ইনারা দুজন বললেন, সেই দাবিগুলো তো আছেও, সেই দাবিগুলোর সাথে সাথে আমাদের কর্মী ও ক্ষত্রিয় মাহাতোরা যে আমাদের এরা ও আদিবাসী কিন্তু ওরা অন্যায়ভাবে আদিবাসী হওয়ার জন্য চেষ্টা করছে, সেটাও আমাদের এই সমগ্র আদিবাসী সমাজকে আমরা এইটা নিয়ে সচেতন করব। এরা যেমন আদিবাসী না হতে পারে, সরকারি সুযোগ সুবিধা মানে এরা অন্যায়ভাবে আদিবাসীরা মানে ও আদিবাসীর আদিবাসী হচ্ছে এটা তো হচ্ছেই, তার সাথে সাথে কর্মী ক্ষত্রিয় মাহাতোরাও আদিবাসী হওয়ার জন্য চেষ্টা করছে, সেটাও আমরা এখানে সাংবিধানিক পথে আমরা বিরোধিতা করছি। আর তার সাথে সাথে আমাদের ইউসিসিটি আছে, ইউসিসিটি হচ্ছে কি আমাদের ধরুন একটা এই গাছের শাখা প্রশাখা আছে, ডালপালা আছে, বিভিন্ন রকমের আছে, সেইগুলো ধরুন আপনার এক একটা আদিবাসী সম্প্রদায়। পশ্চিমবঙ্গে আমাদের সরকারিভাবে 40টা সম্প্রদায় আছে আদিবাসীদের মধ্যে, সেই 40টা সম্প্রদায়ের যদি আপনি বিভিন্ন এই বৃক্ষের ডালপালাগুলো ধরেন তাহলে শেকড়টা হচ্ছে আমাদের আদিবাসীদের জড়। সেই শেকড়টাকেই বর্তমান কেন্দ্রীয় সরকার খতম করার জন্য চেষ্টা করছে। শেকড়টা যদি কেন্দ্রীয় সরকার উপরে ফেলে দেয় তাহলে সমগ্র আদিবাসীদের ডালপালাগুলো অটোমেটিক শুকিয়ে মারা যাবে। সেই ইউসিসির বিরুদ্ধে আমরা সমগ্র আদিবাসী সমাজ আমরা এটা তীব্র বিরোধিতা করছি। সেই জন্য আজকের সভাতে আমরা এই প্রস্তুতি সভা আকারে এখানে আমরা ছোট আকারে করছি, আর বৃহৎ সমাবেশটা আমাদের হবে কলকাতার রানী রাসমণি রোডে। সেই দিনে আমাদের পশ্চিমবাংলায় যত আদিবাসী আছে সমগ্র পশ্চিমবাংলার আদিবাসী সেদিন আমরা একতাবদ্ধ হব, এবং 46টি সংগঠন সেখানে আমরা একতাবদ্ধ হব, এর তীব্র বিরোধিতা করব। নিউজ আজ বাংলা গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।